فجعله غثاء أأوى سنقرئك فلا تنسى। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় জামালপুরে সদর উপজেলার শরীফপুরে সালাতুল ইস্তিশকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার 27 এপ্রিল সকাল 10টায় শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামালপুরের সকাল বাজারস্থ বড় জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ। এ সময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন নামাজে আসা মুসল্লিরা। নামাজে অংশ নেয়া কয়েকজন মুসল্লি বলেন, তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে প্রশান্তির বৃষ্টি প্রার্থনা করে আমরা এই নামাজ আদায় করেছি। এ ব্যাপারে ইমাম বলেন, মানুষ যখন পাপ কাজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। মানুষ পশু পাখি অনাবৃষ্টি ও অতি ক্ষরায় ভুগছে। এ অবস্থা থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এই বিশেষ নামাজ আদায় করলাম। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে জামায়াতে কয়েক শতাধিক মুসলিরা নামাজে অংশ নেন। اللهم أصل عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة كما ربياني صغيرا ربنا لا تزغ رحمة إنك أنت الوهاب نستغفر الله ربي شيئا مريعا نافعا غير ضار জামালপুর থেকে মোহাম্মদ বিপুল হোসেনের পাঠানো তথ্যচিত্রের প্রতিবেদন মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।